আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি যে যে নাই আছেন ভালোই আছেন। তো এই যে আজকে সকাল সকাল অনেকদিন পর একটা ব্লগ দিতেছি, এই যে আমার জামাই উনি দেশে এসে শান্তি নেয়, একবার যায় সিলেট, একবার আসে নরসিংদী। তো এই তো আবার আজকে যাইতেছে উনি সিলেট, ওনার ছেলে ওনার কোলে। তো দেখা যাক সিলেটে থিয়া ছেলে তো কাঁদতে কাঁদতে সে বাপে যাইতেছে সিলেট, তাই সে পড়বো আবার দুই দিন পরে। তো যাই হোক, আমার পুতে কাঁদতেছে আর চোয়ের পানি ভরতেছে, আমার পুতের চোর ফোনে পড়তে থাক। এদিকে আমরা তাড়াতাড়ি করে রেডি হইতেছে, আমগো একটু কেনাকাটা বাকি আছে, আমার নাতি দেখতে জমা হেল্লাই কটা কাপড় কিনতাম। এই যে এনো আমার মাইয়া রেডি হয়ে উঠেছে, ফাঙ্কুয়া বয়ে উঠেছে, হালি বৃষ্টি একলাই দিছে, মুহে কিরিমও একলাই দিছে, চশমাও একলাই পড়ছে, বেড়ি তখন খুশি বেড়ি হন। আমার নিয়ে মার্কেটে যাইব জিনিসপত্র কিনবো, ইয়াতে হের বাইকনারে দেখতে যাবে, আমি আমার নাতিরে দেখতে যাবো, আমার এই যে ইলারে লয়ে আর যাওন দিত না। এই যে এখন ওনারে দেখতে দেখতে আমার মায়ের ডারে দেখাইতেছে, আমার মায়ের তো লিচু খাইবো, এই ইতা লিচু যে কত বালা শরীরের লাগিয়া, হ্যাঁ খাইবই খাইবো। তো এই যে দোকানে দেখাইতেছে, এটা আমার কাকার দোকান। আর এই যে আমার ভাই নিয়ে সরম পাইতেছে কি লেগে, হ্যাঁ ভিডিও করতেছি, বললাম ভাই আপনার একটু ভাইরাল করে দিই, যেহেতু আমার ভিডিওটা ভাইরাল হয় না, আপনারা দেখে যদি ভিডিওটা ভাইরাল হয়। আরে এই যে আমার ভাইয়ের মাইয়া গো, ভাইয়ের মাইয়া দেখো কি জ্বালানটা জ্বালাইতেছে। আর আমার মাইয়া এনে কইতেছে আম্মু আঙ্গুর খামো, আম্মু ড্রাগন খামো, তার আমি এনে কিনে দিতেছে। আর আমার ভাবি আমার ভাইয়ের মাইয়ের এনে ধরেছে, হে মাতা তে হে মাতা, এই যে যুদ্ধ মাহেরা মায়েরা জিয়েরা যুদ্ধ কইরা। এখন আমরা গাড়ি তুলছন বাড়ির জামগা, যাইতাছি যাইতাছি, আর সিনজের ভিতরে যে কত কথা, হেরা মায়েরা জিয়েরা ঝগড়া আর ঝগড়া। এই যে যাইতাছি রাস্তা দিয়ে, আমি আমার কুলো তো আমার মাইয়া সুন্দর করে বই ধরেছে, আর আমার ভাইয়ের মাইয়া কান্তি আছে কান্তি আছে কান্তি আছে, আর সিনজিওয়ালা বেড়াও আসতে আছে আসতে আছে আসতে আছে। তো এই যে হ্যাঁ ভিডিও করতেছি, হ্যাঁ তো এখন কান্তি আছে কান্তি আছে। আচ্ছা আমাকে বললাম আসিয়া পড়তেছে এটি কইতে কইতে, কারণ যে কাহিনী করছে আজকে হয় সারা রাস্তা উনি কাঁদতে কাঁদতে। এখন যদি কিছু ভাল বাসা নিয়ে না দেয় তাহলে হয় খালে এতে বাসা গেলে তো লস। তো এই যে মাঝপথে গাড়ি থামাইয়া জিনিস কিনলো, আর এই যে আমার আব্বা ওনারে সাজু গুজু করাইয়া চশমা পরাইয়া এখন লইয়া যাইতেছি নাতি দেখতে। তো আমরা সরম পাইতেছে উনি ওনারে কেন ভিডিও করতেছি, আর এই যে আমার আলিজা, আর এই যে আমার ছেলে, ছেলে তো পাঙ্কু, আটটাছে তো আটটাছে আটটাছে তো আটটাছে, আটটা আটটি দিয়ে আবার খারাই হয়ে গেছে ওনার, হ্যাঁ লড়ে ওনার সরে অনেক কিছু কয়ে ওনা গাল ফুড়ে হ্যাঁ খায় আসে। তো এই সুযোগে আমি হ্যাঁ কিছু ভিডিও করলাম, হ্যাঁ কিছু ছবিও তুললাম, কারণ এই সুযোগ আর পামু না, আমার পুতে এমনি জীবনও খারাই থাকে না। আজকে যে কী হইলো হ্যাঁ কী জানে, আর মন টন বাড়লা না। এই যে যাইতেছি খেতের মাঝখান দিয়ে, ওই যে বিল্ডিংটা দেওয়া যাইতেছে দোতলায়, এই বাড়িতে আমরা যাবো নাতি দেখতে। তো খেতের মাঝখান দিয়ে যাইতেছি, আমার পুতের লই আমার জিয়ের লই আলগে মা আছে ভাবি আছে, ভাবির এই পাগল মাইয়া আছে। তো এই তো যাইতেছি তো যাইতেছি, এই ফেকার রাস্তা একবার যদি পিছলা খাই তো আয়া পড়ছি, এই ভাঙা ভুঙ্গা রাস্তা পার হয়ে অনায় পড়ছি বিল্ডিং অন ঢুকমু। এই যে নাতি দেখা দেখা, তারপর যে চা খাইতেছে বিস্কুট খাইতেছে আবার মিষ্টিও খাইতেছে, ওই যে দেখেন আমার চাচারে দেখছে আমার পুতে আমার জিয়ে দেখে আমার পুতে যে দিব একটা কান্দন। হ্যাঁ তো নানা কইতারে না, আমার তো চাচা লাগে আমার পুতে লাগে না, না আমার পুতে ডাকে হ্যাঁ আব্বা, এ দুঃখ কারে কমু আর ভাল লাগে না। ওই যে ডাকতেছে আমার চাচাই তো আমার পুতেরে দেখে জিয়ের দেখে আমার পাগল ভাইয়ের জিয়েরও দেখে আপনার আইতেছে, আর আমার পুতে তো কান্দতে কান্দতে শেষ একতে আর বাপের শোকে কান্দে, এখন আমার চাচার শোকে হ্যাঁ কান্দে, ওই তো কান্দতে কান্দতে আমার পুতে শেষ। আচ্ছা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে লগে থাকেন, তো ভালো থাকেন, আবার ভিডিও দিব, আর ভিডিওটা কেমন আছে সবাই কমেন্ট করে জানেন, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। আর এই তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আবার জানেন, কোনো ভুল টুটি হইলে ওটাও জানেন, আমি তত ভালো ভিডিও বানাইতে পারি না। তো এই তো নতুন নতুন চালু করতেছি, তো সবাই ভালো থাকেন দোয়া করেন, আর আমার চ্যানেলের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, আর ভালো লাগলে কমেন্টও করে দিন। তো এই তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।